তো হে বন্ধুরা, আমি আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। এখন আমি আছি আমার ঘরে, মানে আমার বেডরুমে, আর এই মধ্যে আমি যাচ্ছি বাইরের দিকে। চলো, এই যো আমি দরজার দিকে বেরোচ্ছি, এই যো এখন বাইরে বেরিয়ে দেখি যে কি আমি জুতো ফুতো পরলাম, চপ্পল পরলাম, বাইরে বেরিয়ে দেখি নল খোলা এবং খুবই জোরে পানি হয়েছে আমাদের এদিকে। এবার আমি বাইরের দিকে একটু যাব, আমাদের ওদিকে যেখানে আড্ডাখানা আছে সেই দিকে যাব। তো চলো যাই আমরা ওখানে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি বাইরে, এবার আমি রাস্তায় হাঁটছি। আর এই যো সামনে যাব, এখনও অনেকটা, আর এখন হাঁটছি। চলো লজে উঠে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো হে হোয়াটসঅ্যাপ গাইজ, আমরা চলে এলাম লজে, এবং লজে এসে দেখি যে কি লজের চারিদিকে শুধু পানি আর পানি। আমি গেমিং রুমে গেলাম, গেমিং রুমে গিয়ে গেমিং রুমে যাচ্ছি, যাতে দেখি সেখানে গিয়ে দেখি আমার একটা বন্ধু আছে কানে নেকব্যান্ড বেঁধে, এ দেখো ফোনে কি ঘাঁটছে একটা। তো এই জায়গাটার নাম আমরা গেমিং রুম বলি, কারণ কি এখানে সবাই মিলে গেম খেলি। আর লজে পুরো চারিদিকে পানি, এই যে দেওয়ালে নকশা। আমি এখন আছি লজের ওপরে, এই যে আমার মুখটা তোমরা দেখে নাও, খুবই খারাপ, ঘুম থেকে উঠে এসেছি মাত্র। তো আমি এখন যাচ্ছি ছাদে, ছাদের আবহাওয়া কিরাম সেরাম দেখবো বলে। তো গাইজ, ছাদে যখন যাই তখন আমার নিজেরই মনে হয় সূর্য কার সাথে ঝগড়া করে এসেছিলো, এত গরম রোদ দিচ্ছিল ছাদে যে আমি ছাদে 2 মিনিট থাকতে পারলাম না, তাই নিচেই নেমে চলে আসবো। গাইজ, আমি নিচেই নামতে নামতে দেখি যে কি এইখানে জানলাই, তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো জানলাই খুবই সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে, খুব সুন্দর হালকা টাইপের রোদ। আর এখানে আমি নিচে এখন যাচ্ছি। তো গাইজ, আমাদের ব্লগটা আজকে এতটাই ছিল, গুড।